ওয়েলস রাজধানী কারিফ শহরের নেইডের ব্যবস্থাপনায় গত রোববার ট্রাস্ট এক্সচেঞ্জে অ্যাসল সিটিজেনশিপ কোর্স ট্রেডিং প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেইডের চিফ এক্সিকিউটিভ আনোয়ার আলীর সভাপতিত্বে এবং রত্না বেগমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রিটেনের এডুকেশন মিনিস্টার কেভিন বানেন, এমপি কার্ডিফ নর্থের এমপি জুলি মর্গান, প্রবীণ মুরব্বী সৈয়দ শফিকুল হক ও নেইডের সেক্রেটারি দিলাওয়ার আলী। প্রধান অতিথি মন্ত্রী কেভিন বানেন নেইডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে কমিউনিটির সেবায় আরও স্বেচ্ছাসেবী সংগঠনের এগিয়ে আসার আহ্বান জানান। ব্রিটিশ এমপি জুলি মর্গান নেইডের আমন্ত্রণে বাংলাদেশের সাম্প্রতিক সফরের বিভিন্ন দিক তুলে ধরে তিনি আগামীতে আবারও বাংলাদেশ সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। মনসুর আহমদ মকিজ, বাংলা টিভি নিউজ, কার্ডিফ।